হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এদিকে আমি ফার্স্ট একটা শর্ট গান পাই, তো শর্ট গান পাওয়ার সাথে সাথে দেখি মানে এনিমি জাক নামতেছে, তো আমার সামনে একটা এনিমি নামে, তো আমি বেস্টটা নিয়ে নিই। তো ওরা একটা শর্ট দেই, দুইটা শর্ট, তিনটা শর্ট, চারটা শর্ট দেই, মানে কি বলবো, তাও নেওয়া হয় না। তো এদিকে আরেকটা শর্ট গান পাই, এটাও নিয়ে নেই, ফার্স্ট কিড নেই। তো এদিকে ভালো একটা হট ড্রপ হয়, মানে চারোদিকে এনিমি থাকে। তো এদিকে আমি গান পাই না, কি করব ভাই, দেখেন ওই এনিমিটাই কিন্তু। তো এদিকে আমি লুট করতেছি, লেভেল টুর ব্যাকটাও নেই। এদিকে অনেক এনিমি হওয়ার কারণে আমি এই পাশে আইসা পড়ি, আর এদিকে M16 নেই না আমি। তো এদিকে বট থাকে, মারি। তো এদিকে দুইটা বটরে মাইরা দেই। তো পিসির সাইডে এনিমি থাকে, তো এই পাশে পুরো ক্লিয়ার থাকে, M762টা পাই, আর এটা পাইয়াই তো রাশ দিয়ে দিই। তো দেখেন কি হয়। তো আমি ওয়ার হাউসের সাইডে আইসা পড়ি, আর আইসা পড়ার সাথে সাথে একটা ফুট স্টেপ পাই, তো দেখেন কি হয়। তো এটা ফার্স্টে মনে করি আমি ভিতরে, পরে না ভিতরে না, পরে দেখেন। তো ওরে নক করে দিই, তো সামনের দিকে ফুল স্টেপ, তো দুই সাইডেই এনিমি থাকে। তো এদিকে পিছে নক করে দিছি, তো এটারও নক করে দিছি, আর ভিতরে এনিমি, ভিতরে এনিমিটা মনে হয় অফলাইন ছিল, তো যাক ভালো হয়েছে। আমি একটা ফার্স্ট কিট মারতে থাকি, আর ওর টিমমেট আসতে থাকে দেখেন। তো এইখানে আমি বুঝতে পারছি যে ওইখানে ওপেনে রাশ করবে না সহজে, তো আমি একটা গ্রেনেড কুক করি। তো এই জায়গায় একটা ট্রিক্স দেখেন, এই জায়গায় ও ড্যামেজ হয়েছে আমি জানি, তো দেখেন কি করি। তো বুম, তো ওই জায়গায় ও ড্যামেজ হয়েছে, 1% হলেও ড্যামেজ হয়েছে, কিন্তু আমি রিক্স নিয়ে ওরে মারছি, তো একটু রিক্স নেওয়া লাগে। তো ও কাভারে ছিল, ও মারতে পারে নাই, আমি আগের থেকে অ্যালার্ট ছিলাম, আমি এমন মুভমেন্টে দৌড়াইতেছিলাম যে বুঝতে পারে নাই যে আমি ওরে দেখছি। তো যাই হোক, স্কারেলটা নেই, তো এখান থেকে ভালোই লুট টুট হয়, চলে যাই। তো এই দিকে আমি রোজকের দিকে আসি, আর রোজকের দিকে আসার সময় দেখি একটা এনিমি ড্যামেজও খাইতেছে, কার হাতে জানি। তো ওরে, তো ওরে আমি নক করে দিই ফার্স্টে। ওরে নক কইরা কিল কইরা দেই, আর আমার কাছে ছিল ফ্লেয়ার, তো ফ্লেয়ারটাও আমি একটু এই সাইডে আসা মারি। তো ওই সাইড থেকে ওরে মারতেছিল, আমি কনফার্ম ছিলাম যে এই জায়গায় আরও এনিমি আছে, তো ও মায়ের খায়া পিসের দিকে কাভারে আসতেছিল, তো দেখেন। তো এই জায়গায় ওরা আমার একটা ড্যামেজ দিয়ে দেয়, আর ওদের কাছে স্নাইপার আছে মেবি, তো এই কারণে আমি আর ওদিকে পিক করি না, আগে যাই বক্সটা লুট করি, বক্সে কি কি আছে দেখেন। তো এইদিকে আমি 6S পাই, M4 পাই, ভালো জিনিসই পাইছি। তো এইদিকে আমি একটু পিক করার ট্রাই করব M4টা। তো এইদিকে আমি একটু খেয়াল করতেছিলাম যে আসলে ওরা যদি রাশ টাস দেয় তাহলে, তো আমি উপরের সাইডে যাইতেছিলাম না, তো এইদিকে স্মোকও করছে দেখছেন। তো ওরা মনে করেন পুরা নিয়ে নিছে আমারে, পারে না ওইখান থেকে মাইরা দেয়। তো জোস একটা ফাইট হয়েছে, তো দেখেন, না দেখলে পুরাই মিস, পুরাই মিস করবেন। তো দেখেন কীভাবে ওদের কাট, পুরা 1 HP বানায় দেয় আমাকে, পুরা আমার জন্য টাফ হয়ে আছে, কারণ ওরা প্রায় অর্ধেক ঢুকে গেছে। তো এদিকে আমি কোনো রকম নক করি ওরে, তো দুইটাকে নক করে দিই, দেখতে থাকি। OMG, মানে কি ভাই, কোন রকম মনে হয় বাচ্চি, আর এটা ছিল ফুল একটা আলাদা স্কোয়াড। তো আমি মনে করছি এটা ওদের এনিমি, তো আমি এদিক দিয়ে যাই ওদেরকে রাজ দিতে,
তো ওই স্কোয়াডটা আবার পিছের দিকে চলে গেছিল, মানে পিস দিয়ে আরেকটা স্কোয়াড আইতেছিল। তো এইদিকে আমি গ্রেনেড টেনেড করি, তো এইদিকে তিনটাই রিভাইভ হয়ে যায়। তো এইদিকে কি করি দেখেন, তো ডান পাশে একটা দেখতে পারছি আমি। তো আমি 3x লাগাই নাই আগে, একটা শটে নক হয়ে যায়, আমি দুইটাকে নক করে দিই, আর এদিকে স্কোয়াড হয়ে যায় ফিনিশ। তো আমি বুঝতে পারি যে উপরের দিকে এনিমি আছে, তো আমি এদিকে লুট না করে আমি উপরের দিকে চলে যাই, কারণ ওরা যে কোনো টাইমে নিচে নামতে পারে। তো আমি এদিকে উপরের দিকে যাই আর দেখি স্মোক। হ্যাঁ, আমি পুরো 100% গ্যারেন্টি যে এখানে আরেকটি স্কোয়াড আছে। তো এদিকে আমি যাইতে থাকি, তো এদিকে ফুল স্টেপ পাইতে থাকে অনেকগুলো। তো আমি ফুল স্টেপ পায়া আমি ডান পাশে যাই একটু কাভারের দিকে। তো এদিকে পিস থেকে একটা এনিমি বট, তো এদিকে আমি কনফিউশন হয়ে গেছিলাম। তো দেখেন, তো এদিকে আমি দুটাকে নক করে দিই, লাস্ট ওয়ান আছে। তো সাউন্ডে সাউন্ডে কনফিউশন হয়ে গেছে। ও মাই গড, তো এদিকে অল ডেট হয়ে যায়। আর যারা যারা এখনও ভিডিও দেখতেছেন, অবশ্যই এই ক্লাস দেখার পরে লাইক করতেই হবে, কারণ বাধ্যতামূলক। আমি নিজেও জানতাম না যে আমি বাঁচবো, যেভাবে পিছে থেকে আসছিল এক স্কোয়াড আর সামনে থেকে এক স্কোয়াড। তো প্রেশারে ছিলাম অনেক। তো কোন জায়গা কোন মুহূর্তটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো এদিকে আমি AWM অবশেষে পায়ে যাই, আর AWM মানে তো বুঝেনি। তো AWM আর গ্রোজা ইউজ করি। তো এদিকে ড্রপ, আমি দেখি ড্রপে কিছু আছে কি না। তো এদিকে ড্রপে আর কিচ্ছুই ছিল না। তো ওইদিকে আমার কাছে আরও মানে সামনের কিছু বক্স ছিল, ওই বক্সগুলো লুট করার ইচ্ছা ছিল। তো বেশি টাইম নেই না, তো এখান থেকে চলে যাই। দেখেন, তো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে অস্থির হয়ে গেছি। তো আর একটা সাউন্ড পাই এই টাইমে। তো ও সোলো ভার্স স্কোয়াড খেলে, আমিও সোলো ভার্স স্কোয়াড খেলি। তো দেখেন কে কারে মারে। তো আমি ডাইরেক্ট এদিক দিয়ে রাজ দিয়ে দিই, আর ও ডাইরেক্ট এদিক দিয়ে শেষ। বাসায় যাও বাবা। তো ওরে মাইরা দেই, ওরে মাইরা, ওর কাছ থেকে ভালো একটা লুট পাই, মানে ইয়া পাই যাই। রোজা সাপ্রেসর আর কি লাগে ভাই, যাক ভালো লুট দিছে। তো এখান থেকে আমি চলে যাই আবার। তো এদিক দিয়ে আমি ড্রপ লুট কইরা যাওয়ার সময় একটা ফায়ার আর নগদ দেখেন, মানে মারাত্মক একটা শট দিয়ে দিই। তো এদিক থেকে আমি আবার চলে যাই। তো এদিকে আমি ঘোরাঘুরি করতে করতে মানে এক কোনায় আইসা দেখে একটা হুন্ডা চলতেছে ফুল স্পিডে, আর আমি কি করি দেখেন, ওর সামনে যা লাগাই দিই, কই যাবি তুই, আর নগদ হেড শট, কে জানে কে তুই, ক্যাপশন ছিল। তো ভাই ওরে এই শটটা দিয়ে না সেই মজা পেয়েছি, মানে আমি নিজেও জানতাম না যে আমার কাছে AWM, মানে ও নাইমা যা শুরু মানে ফায়ার দিতেছিল যেভাবে একটা শট দিছি, গ্রোজা হইলেও না মরে জিতাম, মনে হয় মরে জিতাম। তো যাই হোক ভালো হয়েছে। তো লাস্ট এনিমিও AWM দিয়ে মারার ট্রাই করবো। তো এদিকে আমি আবার চলে যাই, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে করতে একটা নাগিন দেখতে পারি, আর নাগিনের উপরে দিয়ে গাড়ি উঠাই দিই। তাদের উপরে দিয়ে গাড়ি উঠালে কিচ্ছু হয় না, এটা বুঝতে পারলাম আজকে। তো ওরে চান্স দেয় না ভাই, সাপ টাপ খাওয়া নাই কোনো, সাপের খাওয়া আছে এদিকে। তো ওরে মাইরা দেই। তো লাস্ট ওয়ান থাকে, তো লাস্ট ওয়ান রে খুঁজি, উড়াদুরা খুঁজি আশেপাশে। তো এইদিকে আমি কোনা কোনি দিয়ে ঘোরাঘুরি করতে করতে এমন টাইমে আমার বিল্ডিংয়ের মাঝখান থেকে ফায়ার দিতেছে, মানে আমি পুরো চেক করে আসলাম একটু আগে, দেখি নাই। তো দেখেন, তো আমি ফার্স্ট শট মানে AWM দিয়ে নেওয়ার ট্রাই করব, মরলে মরলাম। তো আমার ইচ্ছা আমি ওর AWM দিয়ে মারবো। তো আগে গ্রেনেড ট্রেনেড করি, গ্রেনেড দিয়ে মরলে তো ভালোই। তো ওইখানে একটা গ্রেনেড করি, তো ও উপরের দিকে যেতে থাকে। তো
আমি দুই তলায় মলি করি একটা, তো আরো জাম দেয় পাট্টা সেট শট, পাট্টা সেট শট। তো লাস্টের শটটা কেমন লাগছে জানাবেন, বলবেন তো। ওরে তো মাইরা দেই তো, AWM গেম প্লে মানে ভালো কিছু থাকবে অবশ্যই, AWM মানে AWM লাস্ট এনিমি, যত ভালো এনিমি হোক AWM দিয়ে মারার ট্রাই করি, পারলে পারি নাহলে অনেকবার মরছিও। কালকে তো প্যান দিয়ে মারতে গিয়া মরলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার কালকে, আল্লাহ হাফেজ।